বাংলাদেশে সামগ্রিক উন্নয়নের প্রশংসা করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী উন্নয়ন অগ্রযাত্রায় ভারতের সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রণব মুখার্জি এ সময় বাংলাদেশের পাশে থাকায় ভারতকে ধন্যবাদ জানান শেখ হাসিনা এর আগে সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রণব মুখার্জি বিকেলে যোগ দেবেন আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ঢাকা সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এ সময় বঙ্গবন্ধু পরিবারের পক্ষে তার দৌহিত্র রেজওয়ান মুজিব সিদ্দিক ববি এবং সরকারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম স্বাগত জানান ভারতের এই প্রবীণ রাজনীতিবিদকে এ সময় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রণব মুখার্জি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি পরে বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন ভারতের সাবেক এই রাষ্ট্রপতি পরে জাদুঘরের পরিদর্শন বইয়ে সই করেন প্রণব মুখার্জি দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণব মুখার্জি এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুদেশের শীর্ষ পর্যায়ের এই রাজনীতিবিদরা বৈঠকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের প্রশংসা করে ভবিষ্যত অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন প্রণব মুখার্জি এ সময় বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা